সালামালাইকুম, আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেল বানাবেন। তার জন্য অবশ্যই আপনার মোবাইলে একটি অ্যাপস লাগবে। আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি আপনার অ্যাপসটির নাম লিখবেন, ফিস আর্ট। ফিস আর্ট লেখার পরে এই উপরে এক নম্বর যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা চলে আসবে। আপনারা অবশ্যই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, যার কারণে আমি ওপেন করতেছি। সফটওয়্যার দিয়ে কাজ করতে খুবই সুযোগ সুবিধা, খুবই সুন্দর হয়, খুবই শর্টকাট। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন, লাইক করবেন। প্লাস যে আছে মধ্যখানে প্লাসে টাইপ করুন। প্লাসে টাইপ করার পরে হাতের ডান সাইডে কোণার মধ্যে যে গোল চিহ্নটা আছে সেটাতে মধ্যে টাইপ করুন। আপনার থাম্বনেলের একটা সাইজ চাইবে জায়গা, তাহলে আমি এখানে সাইজ দিলাম 1920। তারপর এই যে ক্রস চিহ্নটা দেওয়ার পরে 10880 এখানে টাইপ করলাম। এখানে টাইপ করার পরে আপনার এখানে অনেকগুলি পিক চলে আসছে, আপনি যে কোনো একটা পিক নিতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য এই পিক নিলাম, কেটে দিলাম। এটা এরকম মাঝে মাঝে হয়, কেটে দিবেন। তারপর আপনি এখানে অ্যাড ফটো, অ্যাড ফটোতে ঢুকবেন। এই যে অ্যাড ফটোতে টাইপ করলাম, এখান থেকে আপনি আপনি একটা পিক নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমি এই পিকটাই নিলাম, অ্যাড অ্যাড দিলাম। আমার এই পিকটা চলে আসছে। আমি চাইলে এটা ছোট বড় করতে পারবো, এতটুকু রাখলাম। আমি থাম্বনেলের সাইজ অনুযায়ী আমি এখানে বসিয়ে দিলাম। উপরে যে এখানে যে কাট আউট লেখা আছে কেসির মতো, এই কাট আউটের মধ্যে টাইপ করলাম। টাইপ করার পরে আপনার এখানে এক নম্বরে যে লেখাটা আসছে প্যাটসন, প্যাটসনের মধ্যে টাইপ করলাম। প্যাটসনে টাইপ করার পরে একটু লোড হবে, লোড হওয়ার পরে হয়ে যাবে অটোমেটিক, খুব সুন্দর হবে। উপরে কোনার মধ্যে যে সেফ লেখা আছে সেফের মধ্যে আমি টাইপ করলাম, এই তো হয়ে গেছে। চাইলে আমি এটা ছোটো বড়ো করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো। আমি এটা এখানে বসালাম, চাইলে এটা এরকমভাবে এরকম করতে পারবেন। আমি এদেরকে করে দিলাম। তাহলে উপরে যে টেক্সিন আছে টেক্সিনের মধ্যে টাইপ করুন, টেক্সিনের মধ্যে টাইপ করলাম। তাহলে এবার আমার এখানে কাজ হচ্ছে ড্রা ড্রা, এই কলমের মতন যে ড্রা এটাতে টাইপ করলাম। আবার যে ড্রা আসছে সেটার মধ্যে টাইপ করলাম। হাতের বাম সাইডে যে কোনার মধ্যে যে গড়টা দেখা যাইতেছে স্কোয়ার, সেই গড়টার মধ্যে টাইপ করুন। সেটার মধ্যে টাইপ করার পর আপনি আপনি এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারেন। এই যে টিক চিহ্ন, টিক চিহ্নের মধ্যে টাইপ করলাম। তারপর পাঁচ নম্বরে যে ঘরটা দেখা যাইতেছে সেটার মধ্যে টাইপ করুন। এই প্লাসের মধ্যে সেই ছোটো ঘরটা দেখা যাইতেছে সেটার মধ্যে টাইপ করুন, টাইপ করলাম। আপনি এখানে যে থাম্বনেল লেখার জন্য যে ঘরটা করবেন সেই ঘরের একটা সাইজ নেবেন। আমি 3 নম্বর সাইজ দিয়ে নিলাম। কোনার মধ্যে যে ফিল লেখা আছে একদম নিচে বাম সাইডে কোনার মধ্যে ফিল লেখা আছে সেই ফিলের মধ্যে টাইপ করলাম, ওকে ওকে দিলাম। এবার আপনি টাচের মধ্যে হাত দিয়ে এভাবে দিবেন, আপনার লেখা হয়ে যেতেছে। এই আমি এখানে ঢুক দিলাম, যেহেতু আমি এটা মোবাইল দিয়ে লিখবো তার জন্য আমি এটা একটু বড় দিলাম, জায়গা মতো বসিয়ে দিলাম। আর একটা ঘর যদি ইচ্ছা করেন আপনি দিতে পারেন, আমি আরেকটা ঘর দিতেছি এটা। তাহলে এবার উপরে যে টিক চিহ্নটা আছে সেই টিক চিহ্নের মধ্যে টাইপ করুন। টাইপ করা হয়ে গেছে, লোড হচ্ছে। তাহলে এবার আমরা টেক্সট করে দেবো, টেক্স। যে টেক্সট লেখা আছে টেক্সটের মধ্যে টাইপ করলাম। টেক্সটের মধ্যে টাইপ করার পর আপনার যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য আমি আমার লেখাটাই লিখলাম, মোবাইল দেয়া। এই টিক চিহ্নের মধ্যে টাইপ করলাম। টাইপ করার পর আপনি এখানে নিয়ম সুন্দর মতো বসাবেন, এরকম বসাবেন। চাইলে এটা ছোটো বড়ো করতে পারবেন, মোবাইল। উপর যে টিক এখানে চাইলে আপনি অনেকগুলি রং আছে, রং দিতে পারবেন, যে রং ইচ্ছা সে রং দিতে পারবেন। আমি এই রংটাই দিলাম। তারপরে উপরে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নের মধ্যে টাইপ করলাম। টাইপ করার পরে আবার ট্যাক্সে চলে যাব, ট্যাক্স। ট্যাক্সে চলে আসার পরে থাম্বনেল, থাম্বনেল লিখবে এখানে, থাম্বনেল। টিক চিহ্নের মতো আবার টাইপ করলাম,
এবারে থাম্বনেল এখানে সুন্দর মতন থাম্বনেলটা বসিয়ে দিব, চাইলে এটা ছোটো বড় করতে পারেন থাম্বনেল। আবার চাইলে এখানে আগের মতন যে কোনো রং দিতে পারবেন আপনি। ঠিক চিহ্ন রং হয়ে গেছে, অবশেষে আমাদের থাম্বনেল বানানো হয়ে গেছে। হাতের ডান সাইডের যে কোনোর মধ্যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের মধ্যে টাইপ করবেন। তারপর হাতের ডান সাইডে 2 নম্বরে উপরে যে ডাউনলোড আছে সেটার মধ্যে টাইপ করুন। আপনার এটা থাম্বনেল বানানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।